নমস্কার বন্ধুরা, আমি পিউ রকমারি বাঙালি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ এনেছি পোলাওয়ের রেসিপি। পোলাও বলতে প্রথমেই বাসন্তী পোলাওয়ের কথা আমাদের মনে আসে, কিন্তু আজ এনেছি সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের আনারসের পোলাও। এর স্বাদ খুবই ভালো হয় আর যে কোনো চিকেন বা মাছের প্রিপারেশনের সাথে ভালো লাগে। নামটাতেই আপনারা বুঝতে পাচ্ছেন এর সাথে আনারসের একটা খুব সম্পর্ক আছে। আনারসের পোলাওয়ের মেন উপকরণ কিন্তু আনারস। আসুন দেখে নিই রেসিপিটি। আমি এখানে একটি পাকা আনারস নিয়েছি এবং আনারসটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। আনারসটা আমরা ছোট ছোট পিস করে কেটে নেবেন। আর আনারস কাটার সময় যে রসটা সেটাও আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। আর আমার আনারসটাও কাটা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি দেরাদুন রাইস। দেরাদুন রাইসটা আমি 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলে আমি দিলাম 2 তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ 3 থেঁতো করে দিয়েছি। আর দিচ্ছি একটি জৈত্রী। এগুলো তেলে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কাটা আনারসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, এটা দিয়েও একটু নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে এতে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আর দিচ্ছি 1/2 চামচ নুন। এবার আমি ভেজানো চালটা জল ছেঁকে দিয়ে দিলাম। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল। জল দিয়ে একটু নেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে নিচ্ছি। আর চালটা অনেকটা হয়ে গেছে। এবার আমি এতে আনারসের রসটা দিয়ে দিচ্ছি। রসটা আমার 1/2 কাপের উপরে বেরিয়েছে। আর দিচ্ছি 1/2 কাপ চিনি। আমার একটু জল লাগতো, সেখানে আনারসের রসটাতে অ্যাডজাস্ট হবে এবং আনারসের রসটা দিলে পোলাওয়ের গন্ধটা আরও অনেক ভালো আসবে। এবার আমি আরেকটু ঢেকে 15 মিনিট পরে খুলে নিলাম। এবার এতে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি। আর দিচ্ছি ঘরে তৈরি গরম মশলা 1.5 চামচ গরম মশলার গুঁড়ো। এবার কিছুটা আনারসের টুকরো আমি রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। আনারসের পোলাও রেডি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে আমার পাশে থাকবেন। এবং রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।